Bismillahirrahmanirrahim. Priyo Union Bashi, Assalamu Alaikum Warahmatullah. Ami Abu Bakar Siddiq, Nobonirbachito Chairman, Ek Number Shobnali Union Parishad, Ashashoni, Satkhira. Aaj 21 February, Antorjatik Matribhasha Divas. Ei Divas Upolokke, Ashashoni, Ek Number Shobnali Union Parishade, Amra Shohidder মাগফিরাতের উদ্দেশ্যে দোয়ার অনুষ্ঠান আয়োজন করি আলোচনা সভা করি এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের এক নম্বর স্বপ্নালী ইউনিয়নের সকল ওয়ার্ডের নির্বাচিত সদস্যবৃন্দ মহিলা সদস্যবৃন্দ এবং আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন এখানে আমরা 1952 সালে যে বিদেশি ভাষা আমাদের দেশে চাপানোর অপচেষ্টা চলেছিল উর্দু ভাষাকে পাকিস্তানের জাতীয় ভাষা হিসেবে চাপানোর চেষ্টা চলছিল এই বাংলা জমিনে সেটাকে রুখে দেওয়ার জন্য বাংলার দামাল ছেলেরা সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এই রাজধানীর বুকে সেদিন সালাম বরকত রফিক সহ নাম না জানা অনেকেই সেদিন শহীদ হয় তাদেরই স্মরণে আজকের এই আয়োজন শুধু স্বপ্নালী ইউনিয়ন পরিষদে নয় তাম বাংলাদেশ শুধু বাংলাদেশে নয় আজকের এই হত্যা যজ্ঞের কারণে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে তাম বিশ্বে আন্তর্জাতিকভাবে আজকের এই দিবস পালন হচ্ছে এবং বিশ্বে যতগুলি দেশ রয়েছে তারা বাংলাদেশের নাম তাদের দেশে বসে তারা উচ্চারণ করছে আমাদের ছেলেদের রক্ত গেছে দেশ পরিচিত হয়েছে বিশ্বব্যাপী আজকে তো আমরা আজকের এই দিবসে আমাদের এই দামাল ছেলেদের রুহের মাগফিরাত কামনা করেছি করছি করব এবং আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমাদের মুখ থেকে যে বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে আন্তর্জাতিকভাবে এই দিবস আজকে পালন হচ্ছে এজন্য আমরা আনন্দিত আমরা গর্বিত আমরা এই উপলক্ষে দেশ দেশের বাইরে যারা শুনছেন আমাদের কথা সকলকে মোবারকবাদ জানাই এবং বর্ণ টিভিকে অভিনন্দন ও মোবারকবাদ জানাই যারা তারা কষ্ট করে আজকে স্বপ্নালী ইউনিয়ন পরিষদে এসেছেন এইভাবে তারা আমাদের সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমাদের কথা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ